নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। অপহরণের 8 দিন কাটলেও মেলেনি হদিশ। চুচুড়ার রায়ের বের কিশোর অপহরণে পথ অবরোধ ও থানায় বিক্ষোভ স্থানীয়দের। কল্পকের কল্পনায় মা দুর্গার আবির্ভাব লকডাউনে। আসছে বিস্তারিত খবরে। চুচুড়ার রায়ের বেড় থেকে কিশোর অপহরণের তদন্তে নেমে অভিযুক্ত হিসাবে নাম উঠেছিল চুচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের। অপহরণের টানা 8 দিন পেরিয়ে গেলেও এখনো মেলেনি অভিযুক্ত ও অপহৃতের খোঁজ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে চুচুড়া ঘড়ির মোড় অবরোধ ও চুচুড়া থানা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করলো অপহৃতের পরিবার ও আত্মীয়রা। চলতি মাসের 11 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ চুচুড়া কামারপাড়া রায়ের বেড় এলাকার বাসিন্দা বছর 23-এর বিষ্ণুমাল বাড়ির কাছ থেকেই অপহৃত হন। পুলিশ তদন্ত নেমে জানতে পারে চুচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসী তাকে অপহরণ করেছে। বিষ্ণুর এক বান্ধবীর প্রতি কুনজর ছিল বিশালের। সেই বান্ধবীর সাথে বিষ্ণুর সম্পর্ক ভালোভাবে নেয়নি বিশাল, সেজন্যই বিষ্ণুকে অপহরণ করেছে বিশাল অ্যান্ড কোং। টানা 8 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত বিশালের নাগাল পায়নি চুচুড়া থানার পুলিশ, ফলে বিষ্ণুকেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অবিলম্বে বিষ্ণুকে উদ্ধারের দাবিতে আজ চুচুড়া ঘড়ির মোড়ে পথ অবরোধের সামিল হয় কামারপাড়া এলাকার বাসিন্দারা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর তারা চুচুড়া থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের কয়েকজনের সাথে আলোচনায় রাজি হলেও থানার গেটের সামনে বিষ্ণুকে উদ্ধারের দাবিতে চলে বিক্ষোভ। পরে চুচুড়া থানায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনারের সাথে সাক্ষাতের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। মায়ের কথা অনুযায়ী তো পুরোপুরি ইনভেস্টিগেশনটা শুরু হয়েছে, যে মেয়েটার সাথে বিষ্ণুমালের সম্পর্ক ছিল আর তার ইনভেস্টিগেশনে তার সেই মা আর মেয়ের কথা, মানে যে বয়ানটা দিয়েছে তার মধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ইনভেস্টিগেশনটা কতটা সত্য বা সবই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে মেয়েটার মাটা এত কিছু জানে তো সেখানে পুলিশ বা সেখানে ওরা চুপ করে বসে থাকছে কেন? যারা করার ছেলেরা, যারা অ্যাক্টিভ ছেলে আছে তারা যা আশ্বাস দিচ্ছে পুলিশও সেই আশ্বাস দিচ্ছে। পুলিশ বলছে কিছু করছি, কিন্তু এটাই তো স্বাভাবিক না যে একটা আমরা শুনেছি, কারণ আমরা জানি না বিশালকে যে কে যে সে এতটা যখন ডিজিটাল, কি বলবো, এতটা যখন একটা ফিজিক্যাল জগতের লোক, তার ব্যাপারে প্রশাসন কিছুই জানে না। তার সঙ্গে যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে নাকি পুলিশ ধরেছে, তার সাথে কথাবার্তা বলেছে, চাপদানি মোড়ে নাকি তাকে নামিয়েছে, চাপদানি মোড়ে নামিয়েছে। কালকেও গতকাল একটা ঘটনা হয়েছে চাপদানি মোড়টা তাহলে কিসের ঘাটি সেটা একবার পুলিশের দেখা দরকার, তাই না? আমরা তো একটু মাথায় একটা সাধারণ মানুষ, ওরা তো পাশ করে পুলিশ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক সময় কুমোরটুলিতে হয়েছিল প্রতিমা তৈরিতে হাতে খড়ি, পরে প্রত্যাবর্তন চুচুড়ার 2 নম্বর কাপাসডাঙায়। যে কোনো পরিস্থিতিতেই অব্যাহত ছিল প্রতিমা তৈরির কাজ। বর্তমানেও বয়সের ভারকে উপেক্ষা করে কর্মে অবিচল 90-এর কোঠায় পদার্পণকারী মৃৎশিল্পী সন্তোষ পাল। বয়সের ভারে ভারাক্রান্ত তিনি, চলনে যার ছাপ স্পষ্ট, কিন্তু প্রতিমা তৈরিতে এখনো সিদ্ধ হস্ত 90-এর কোটায় পা দেওয়া সন্তোষ পাল। বর্তমান চুঁচুড়া শহরের 2 নম্বর কাপাসডাঙা পালপাড়া এলাকায় প্রথম মৃৎশিল্পী হিসাবে পরিচিত সন্তোষবাবু। 1968 সালের আগে কলকাতার কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ করতেন তিনি। 68 সালে তিনি চলে আসেন চুঁচুড়ার কাপাসডাঙার বাড়িতে। এরপর সেখানেই প্রতিমা তৈরিতে মনোনিবেশ করেন। শুরু হয় এক অন্য লড়াই। প্রথম প্রথম কেউ সেভাবে না এলেও ধীরে ধীরে গুরুত্ব বাড়তে থাকে সন্তোষবাবুর। বছরভর বায়না পাওয়া বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা শুরু করেন তিনি। তবুও বয়সের ভারে যতই ভারাক্রান্ত হোক না কেন, তবুও নেশা যেন তার পিছু ছাড়ে না, তাই আজও মায়ের মূর্তি তৈরিতে সাবলীল তিনি। তবে বর্তমান প্রজন্ম যে মৃৎশিল্প থেকে মুখ ফিরিয়েছে তা মেনে নিচ্ছেন সন্তোষবাবু। তার মতে হাড় ভাঙা খাটুনি থাকলেও এই শিল্পে সেভাবে লাভ নেই, তাই নবপ্রজন্ম মৃৎশিল্পে আর আগ্রহ দেখাচ্ছে না। পাশাপাশি করোনা শুরুর জন্য মা দুর্গার মূর্তির চাহিদা অনেকটাই কমেছে বলেই দাবি করেন তিনি। এখানে তাও কত বছর ধরে এগুলো আপনার? ওই 1962 সাল থেকে না কাজ করছি এখানে। এবছর তো আরো খারাপ হবে, করুন অবস্থা। কেন? একখানা কমে গেছে, এবার খোঁজ নেয় না তো, তারা ঠাকুর পুজো করবে না।
কি করব? আচ্ছা নতুন প্রজন্ম কি এই লাইনে আসতে চাইছে এই মৃৎশিল্পে? আসতে চাইলেও তার গার্জিয়ানরা নিতে চাইছে না। কেন? কারণ কারণ এই যে অভাব হয়ে এতে কোনো ইয়ে নাই, অর্থ সংস্থান নাই তো, খাট ষোলো আনা পয়সা পাবে চাইলে না, ষোলো আনা পরিশ্রম করলে চাইলে না পয়সা পাবে, অন্য ডিপার্টমেন্টে চাইলে না পরিশ্রম করলে ষোলো আনা পয়সা পাবে, বুঝতে পারলেন? আরো শুদ্ধ করে বলতে হবে। কেন? কারণটা কি? কারণ তো যায় না। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরে বিজেপিকে কোন রকম কার্যক্রম করতে অনুমতি দিচ্ছে না পুলিশ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সভাপতি শ্যামল বসু এদিন এ বিষয়ে সাক্ষাৎ করলেন চন্দননগর কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবিরের সঙ্গে। আমার জেলা প্রশাসনিক দিক থেকে প্রত্যেকটি কর্মসূচিতে আমরা বাধা পাচ্ছি, আমরা মিছিল করছি সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, আমরা সভা করছি সভা করতে দেবে না, মাইক তুলে দিচ্ছে, অথচ তারালালি ডিএনসি সেখানে মিছিল করছে, ইসবুতুল প্রধানমন্ত্রীর ইসবুতুল দাহ করছে, তারা সভা করছে, লাইন লাগিয়ে সভা, তাদের বেলায় কোনো বাধা নেই, যত বাধা আমাদের এবং এই বাধার কারণে আজকে আমরা প্রোগ্রাম করছি দেখে নেই, সেখানে পুলিশ এসে লাঠিচেটা করছে। কদিন আগে রিস্তরাতেও একইভাবে আমাদের উপর লাঠিচার্জ করেছে কয়েকজন কর্মী, গুরুতর আহত হয়েছে, তার আগে ডানকুনিতে জানেন কি নির্মমভাবে আমাদের পেটানো হয়েছে, বাস থেকে নামিয়ে মহিলাদের পেটানো হয়েছে। আমরা আজকে সেটাই বলতে চাই যে আমরা কি রাজনীতি করব নাকি করব না, আমাদের সভার মিছিল আমাদের করতে দিতে হবে, তা নাহলে আমাদের অন্য রাস্তা কি, সেই বার্তা দেওয়ার জন্য। হাইকোর্টের নির্দেশের পর মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। সোমবার বিকেলে হাইকোর্টের নির্দেশের পর জানা যায় কোনো পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবে না সাধারণ দর্শনার্থীরা। যদিও এ বিষয়ে চুঁচুড়ার সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম বিবেকানন্দ রোড সার্বজনীনের বক্তব্য, কোর্ট কোর্টের মতো রায় দিয়েছে, তবে আমরা আমাদের মণ্ডপে দর্শনার্থীরা এলে তো আর লাঠি নিয়ে দাঁড়িয়ে দিতে পারবো না। দর্শক শূন্য, আমরা তো দর্শকদের বাড়ি বাড়ি দিয়ে ধরে আনার ব্যাপার নেই, হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে, টিভির মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে মানুষ জানবে, মানুষ জানার পর যদি মানুষ বেরিয়ে আসে মণ্ডপ দর্শন করতে, এবার হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট সেইভাবে মানুষদের আটকানোর ব্যবস্থা করবে, বারোয়ারির পক্ষে তো মানুষ আসলে মানুষকে লাঠি দিয়ে তাড়ানোর কোনো ব্যাপার নেই। বারোয়ারি রাজ্য সরকার যে নির্দেশিকা, আমার আজকে তৃতীয়া, হাইকোর্ট রায় দিয়েছে তৃতীয়ার দিন, আর যে বারোয়ারিগুলো পুজো করছে তারা নিশ্চয়ই তৃতীয়া দিয়ে পুজোয় নামেনি, সেই বারোয়ারিগুলো আগে থেকেই নেমেছে, হাইকোর্ট কালকে ওপেনিং, আর আমাদের গত 15 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের উনি ওপেনিং করেছে, ভার্চুয়ালি ওপেনিং আমাদের মণ্ডপ হয়ে গেছে, আগামীকাল দিয়ে আমাদের মণ্ডপ সর্বসাধারণের জন্য খোলা হবে। এবার হাইকোর্ট নির্দেশ আজকে দিয়েছে তৃতীয়ার দিন, যে বারোয়ারিগুলো পুজো করছে সে বারোয়ারিগুলো নিশ্চয়ই তৃতীয়ার দিন থেকে মণ্ডপ সজ্জার কাজে নামেনি, অনেক আগে থেকেই নেমেছে, কাজেই হাইকোর্ট রায় দিয়েছে, আমরাও রাজ্য সরকারের যে গাইডলাইন আছে, রাজ্য সরকার যেভাবে নির্দেশ দেবে, যে গাইডলাইন দেবে, সেই গাইডলাইন অনুযায়ী কার্বালামোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি মেনে চলবে। কালকে উদ্বোধনের দিন আপনারা কি প্রতীকী কিছু করছেন? আগামীকাল ওপেনিং আছে, দেখুন আর কি, যারা পুজো করছে সবার মধ্যেই প্রতিক্রিয়া থাকে, কিন্তু তৃতীয়ার দিন আর কি এই রায়টা না দিয়ে, রায়টা এক মাস আগে দিল, বড় বড় বারোয়ারি যারা অলরেডি পুজো করছে, সর্বজনীন পুজো আটকানোর কোনো ব্যাপার নেই, কারণ হাইকোর্টের রায় মেনে যারা ঘরে থাকবেন তারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, আর রাজ্য সরকারের গাইডলাইন মেনে আমরা সম্পূর্ণভাবে সরকারি গাইডলাইন অনুযায়ী যেভাবে কোভিড পরিস্থিতিতে যা যা করণীয় আমাদের বারোয়ারি সেটা করেই আর কি অনুষ্ঠান বা পুজো করবেন। দর্শক আসলে দর্শককে কিছু করার নেই, দর্শক আসলে হাইকোর্টের রায় অনুযায়ী প্রশাসন দায়িত্ব নেবে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে কল্পকের কল্পনায় মা দুর্গার আবির্ভাব লকডাউনে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন।
কেরিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বরালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করা ও এক্স-রে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. চিনসুরা প্রাইভেট ITI NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BED এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-8066-9732-55276 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে, ফোন নাম্বার
পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে, তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান হুগলি, প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। বাংলার প্রথম ব্যাটারি চালিত যান প্রস্তুতকারক সংস্থা হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড। দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি। শারদীয় উৎসবের পূর্ণ লগ্নে এই হুগলি মোটরসই নিয়ে এলো দারুণ অফার। হুগলি মোটরস এর তৈরি ইরিক্সার 3টি মডেল, বাটারফ্লাই, বাটারফ্লাই এক্সেল ও বাটারফ্লাই কার্গো কিনুন, আর পেয়ে যান একটি কার্ড। সেই কার্ড স্ক্র্যাচ করুন আর ঘরে নিয়ে যান টিভি, ফ্রিজ কিংবা স্মার্টফোন। হুগলি মোটরস, MG রোড, চুচুড়া, হুগলি। মোবাইল 8420119004। ফিরে এলাম বিরতির পর। করোনা আবহেই প্রতিমা তৈরিতে হাতেখড়ি। মাত্র কয়েক মাসেই কল্পনায় ভর করে অপরূপ দুর্গা প্রতিমা সৃষ্টিতে নজির গড়ল চুচুড়ার ধরমপুরের বাসিন্দা কল্পক রায়। সাধারণের কাছে লকডাউন যখন অভিশাপ, তখন লকডাউনকে কাজে লাগিয়ে নিজের শিল্প কল্পনাকে বাস্তবিক রূপ দিয়েছে চুচুড়া ধরমপুর মহিষ মর্দিনী তলার বাসিন্দা কল্পক রায়। কল্পক বটানি অনার্সে দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে পড়াশোনা তার ধ্যান জ্ঞান হলেও ছবি আঁকতে ভালোবাসত সে, পাশাপাশি হাতের কাজেও সমান আগ্রহী সে। যদিও পড়ার চাপে সেসবে কোনোদিনই সময় দিতে পারেনি কল্পক, তবে লকডাউন যেন সাপে বর হয়েছে তার। মহিষমর্দিনী তলার দম্পতি কালীপদ ও বীণা রায়ের দুই সন্তানের মধ্যে ছোট কল্পক। ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়াশোনা শুরু কল্পকের। কল্পকের মায়ের মতে ছোটবেলা থেকে সে দেবদেবীর মূর্তি ভালোবাসত। বাবা মায়ের হাত ধরে কোনো মেলাতে গেলেই সেই সমস্ত মূর্তি কেনার জন্য বায়না করত কল্পক। পাশাপাশি কল্পকের বাড়ির পাশেই রয়েছে চুচুড়ার এক প্রখ্যাত মৃৎশিল্পীর গোলা। তাই ছোট থেকে ঠাকুর তৈরি করা দেখতে দেখতেই বড় হয়েছে কল্পক। ইচ্ছে থাকলেও সময় হচ্ছিল না, তবে লকডাউনের সময়টাকে কাজে লাগিয়ে মা দুর্গা সহ একাধিক মাটির মূর্তি ঘরে বসেই বানিয়ে ফেলেছে সে। খুশি তার পরিবার। ছোটবেলায় বলতো মা আমি ও একটু চিরকালই ঠাকুর ভক্ত, মানে মেলায় টেলায় গেলে লোকে খেলনা কিনে তো ও ঠাকুর কিনতো। আমার ঘরে শোকেসে দেখুন যত ঠাকুর সব ওর কেনা, আর কেউ ওর জন্মদিনে সবাই ওর ঠাকুর ভালোবাসত দেখে সবাই ওকে জন্মদিনে ঠাকুর, যে কোনো দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব এগুলোকে গিফট করতো। ওগুলো সব সব খুব ভালোবাসত ওইগুলো খেলনার থেকেও। আর বলতো মা বড় হয়ে আমি না দুর্গা পুজো করবো। হ্যাঁ হ্যাঁ, ওর শখে মানে ওইটা ওর মাথার মধ্যে ঘুরতো যে, আর মেলায় টেলায় গেলেই মা বলতো মা ওই দুর্গাটা কিনে দেবে আমায়, ওই দুর্গাটা কিনে দেবে, বা ওই কালী ঠাকুরটা কিনে দেবে, ওই সরস্বতী ঠাকুরটা কিনে দেবে। আর সবার কাছে ওর ঠাকুরই বায়না করতো, ভীষণ ভালো লাগছে। মানে নিজের ছেলে করছে এটা তো মানে কি বলবো, একটা গর্ব তো বটেই। ও ছোট ছেলেবেলা থেকে মানুষ যেমন বলে না মা একটু ঘুরে আসি, আড্ডা মেরে আসি, বা যে ওর কোনোদিন সেই নেশা নেই। কল্পকের মতে লকডাউনের দিনগুলিতে ঘরে বসে বসেই নিজের কল্পনাকে বাস্তবে ফুটিয়ে তোলার কথা ভেবেছিলাম, এখন ভাবছি লকডাউনটা আমার জীবনে বেশ ভালোই কাটলো। একদম লকডাউন যখন শুরু হয় তখন থেকেই আমি শুরু করি, সময়
কাটছে না, কি করা যায়। তো আমি শুরু করলাম, মাটি মাখলাম, খড় বাঁধলাম, আস্তে আস্তে প্রথমে জগদ্ধাত্রী করি, তারপরে দুর্গা। এখন সামনে যেহেতু দুর্গা পুজো আসছে, তো সেই হাত ধরেই এখন এই সপরিবারে দুর্গাটি আমি করেছি। এই আর কি, এই কারণেই করা, মানে লকডাউনটাকে পুরোপুরি আর কি ব্যবহার করা আর কি। মূর্তি করার কারণ হলো আমার এটা ভাল লাগতো, যে মানে ওই ছোট্ট একটা মাটির দলা দিয়ে মানে এত সুন্দর একটা কারুকার্য যে করা যায়। মানে আমিও ছোটবেলা থেকে ভাবতাম যে যদি আমি করতে পারতাম, পাশে গোলা, হ্যাঁ পাশে গোলা, সেখান থেকে তো সত্যি ছোটবেলা থেকে দেখে আসা, কিভাবে মাটি মাখা, রং দেওয়া, তাহলে ছোটবেলা থেকেই দেখছি, তো একটা অভিজ্ঞতা একটা রয়েছে অনেক বছরের। তো সেখান থেকে অনুমান করে 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 আজকে এই এই পড়াশুনো, কলেজ, যাতায়াত, সারাদিনের ব্যস্ততা। হ্যাঁ, আমিও যেগুলো পারতাম, এটা তো আমি কোনোদিন জানতেই পারতাম না যদি লকডাউনটা হতো। তো এটা আমি লকডাউনটাকে আমি খুব ভালোভাবে আর কি নিজের জীবনে প্রয়োগ করেছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। কৃষকদের সুবিধার্থে শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটরা গ্রামে সরকারিভাবে নির্ধারিত মূল্যে খুচরো সার বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। কৃষকদের অনুরোধে বৈচি সিএডিপি এসএফসিএস লিমিটেড এই দোকানের উদ্বোধন করেন। চাষীদের অনুরোধে পান্ডুয়ার পাটরা গ্রামে সরকার নির্ধারিত মূল্যে খুচরো সার বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল। শিমলা ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটরা গ্রামের চাষীদের দীর্ঘ 10 কিলোমিটার অতিক্রম করে সরকারি নির্ধারিত মূল্যে সার কিনতে যেতে হতো, যা ছিল চাষীদের কাছে সমস্যার ব্যাপার। এবার চাষীদের অনুরোধেই বইছি সিএডিপি এসএফসিএস লিমিটেড পাটরা গ্রামে তাদের খুচরো সারের দোকানের উদ্বোধন করলেন। উদ্বোধন হচ্ছে সার এখানে খুচরো বিক্রয় কেন্দ্র, ওখান থেকে এখানকার দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার লোকাল চাষিদের, যে এখানে একটা কাউন্টার করতে হবে। দীর্ঘদিনের এই সমস্ত আমাদের এখানকার চেয়ারম্যান আছে হেমন্ত ঘোষ, প্লাস আমাদের ডাইরেক্টর আছে, এদের সহযোগিতায় এখানে একটা কাউন্টার খোলা হয়। মূলত কী ধরনের পরিষেবা চাষিরা পাবেন এখান থেকে? এখানে ধরুন সমস্ত রকমই পরিষেবা পাবে, এখানে ইউরিয়া থেকে, ডিএপি থেকে, 10-26-26 থেকে আলু চাষ, ধান চাষ, সরষের চাষ, আর অন্যান্য কীটনাশক দ্রব্য সমস্ত কিছু এখানে থাকে। সার বা ওষুধ এই টাইপের জিনিসগুলো, তো বীজ টিজ কি এখান থেকে? বীজ এখান থেকে হয়তো হবে না, বীজ আমাদের তো ওখানে স্টোর আছে, সব আছে, ওখান থেকে হবে, এখান থেকে সমস্ত যোগাযোগ ব্যবস্থাটা হয়ে যাবে। আমরা তো খুবই খুশি এই উদ্যোগে। আমি তো প্রথমেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই এলাকা চাষভিত্তিক এলাকা, এই এলাকায় আমাদের যে এই সমবায়ের উদ্যোগে আমাদের বহুদিনের প্রচেষ্টা, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এইটা একটা দাবি ছিল, সেই দাবি আজকে পূরণ হয়েছে। আমরা খুবই খুশি, আন্তরিকভাবে সিএডিপি সমবায়ের সভাপতি মাননীয় হেমন্ত ঘোষ এবং ওখানকার কর্মীবৃন্দ এবং আমাদের যে সকল কর্মীবৃন্দ আছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। সন্দীপ মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ইরাড স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সংস্থার সদস্য সুকুমার ঘোষের অকাল প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে প্রাক শারদীয়ার পুণ্যলগ্নে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ করা হলো চুচুড়া কামারপাড়ায়। দেবীপক্ষের সূচনায় সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো চুচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন ইরাড। এদিন তাদের উদ্যোগে 500 জন দুস্থ মানুষদের হাতে জামাকাপড় তুলে দেওয়া হয়। এদিনের এই মঞ্চ থেকেই এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য প্রয়াত সুকুমার ঘোষের পরিবারের হাতে 10,000 টাকার চেকও তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান আশিস সেন, প্রাক্তন উপপুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। আজ আমরা চুচুড়া ইরাড ইনস্টিটিউশন ফর দ্য রিসার্চ অন এনভায়রনমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আজ আমরা হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ড কামারপাড়া এলাকায় 500 জন নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে জামাকাপড় তুলে দিলাম। এবং আজকের যে আমাদের অনুষ্ঠানটি করা হয়েছিল, আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার একনিষ্ঠ সদস্য সুকুমার ঘোষ তার অকাল প্রয়াণে এবং তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করলাম। এবং আমরা বছরে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি, যেমন আমরা এর আগে যে লকডাউন চলছিল টানা 3 মাস, আমরা 5,300 মানুষের হাতে তাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।
এবং আমরা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির থেকে আরম্ভ করে রক্তদান শিবির নানা অনুষ্ঠান করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। অপহরণের ৮ দিন কাটলেও মেলেনি হদিশ। চুচুড়ার রায়েরবের কিশোর অপহরণে পথ অবরোধ ও থানায় বিক্ষোভ স্থানীয়দের। কল্পকের কল্পনায় মা দুর্গার আবির্ভাব লকডাউনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবেলে ৩১৯ নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।